Assalamualaikum. ATN Bangla Sangbade shobaike shagoto janacchi Marjia Mira. Baser chapay pa harano gari chalok Russell Sarkar ke aro 20 lakh taka khotipuron dite Greenland poribohon kortipokkho ke nirdesh diyechen High Court. Bicharpoti FRM Nazmul Ahsan o bicharpoti KM Kamrul Kaderer bench e ray dey. E rayer age take 10 lakh taka khotipuron dey Greenland kortipokkho. Echhara tar chikitsar jonno aro 3 lakh taka byoy kore tara. 2018 saler 28 April Mayor Mohammad Hani flyover e Greenland poribohoner dhakkay Russell Sarkarer bam pa bichhinno hoye jay. ওই ঘটনায় হাইকোর্টে একটু রিট আবেদন করা হলে এই রায় দেন হাইকোর্ট ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী নাইমুল আবরার মৃত্যুর ঘটনা করা মামলায় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে 13 অক্টোবর অভিযোগ গঠনের শুনানি দিন ঠিক করেন 2019 সালের 1 নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে নাইমুল আবরার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান এক মাস চিকিৎসাধীন থাকার পর রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক ইউএনও ওয়াহিদা খানম সেখান থেকে থেরাপির জন্য তাকে মিরপুরের সিআরপি হাসপাতালে পাঠানো হয়েছে দুপুর 12:30টার দিকে ওয়াহিদাকে নিউরো সায়েন্স হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় গত 2 সেপ্টেম্বর রাত 2:30টার দিকে তার সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় 3 সেপ্টেম্বর রাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মাথায় সফল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা আগামী 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত 6 থেকে 59 মাস বয়সী সোয়া 2 কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্পেইন পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নির্ধারিত সময় শিশুদের নির্দিষ্ট কেন্দ্রে আনার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি সচিবালয় এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাতীয় সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন নির্ভরযোগ্য তথ্যভিত্তিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর সেতু ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সংসদ সদস্য কম হলেও সংসদে বিরোধী দলগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি জনগণের ভোট নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় সংসদের নয় বলে মন্তব্য করেন তিনি সরকার নির্ধারিত দামে মিল মালিকরা চাল বিক্রি না করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি রাজধানীর বিয়াম মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব জানান তিনি এক বছরের মধ্যে ঢাকার ঝুলন্ত তার অপসারণ করা হবে বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র দৃষ্টিনন্দন নগরী গড়তে মাটির নিচ দিয়ে সব তারের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি গুলশানে ঝুলন্ত তার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এসব বলেন মেয়র জমি ফ্ল্যাট সহ রিয়েল এস্টেট ব্যবসায় প্রতারণাকারী 55 মামলার পলাতক আসামি ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব রাজধানীর রূপনগরে তার বাসায় অভিযান চালিয়ে 3 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল জাল টাকা 1400 পিস ইয়াবা সহ প্রতারণার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারের র‍্যাব 4 এর অধিনায়ক মোজাম্মেল হক ব্রিফিং এ জানান প্রতারণার মাধ্যমে গ্রেফতারকৃত নাসিম 300 কোটিরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে যেখানে দুর্নীতি অবিচার ধর্ষণ সেখানে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News ধন্যবাদ সবাইকে